হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকন ঘন্টিটা একবার। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ফিটফাট ভালো আছেন। বন্ধুরা বন্ধুরা আজকে আমি করম চা ফলের সম্বন্ধে আলোচনা করব। তো করম চা একটা ফল, এটা হয়তো অনেকে চেনেন আবার অনেকে চেনেন না, তো সেই বিষয়ে আলোচনা করব। করম চা একটা গাছের ফল, এতে কি কি ভিটামিনস পাওয়া যায় এবং এটা খেলে আমাদের শরীরে কি কি উপকার পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা। তো সর্বপ্রথম, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে থাকে। করম চাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। করম চাতে চর্বি ও ক্ষতিকর কোলেস্টেরল থাকে না। করম চা রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং হৃৎপিণ্ডের সুরক্ষা দেয়। শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতে সাহায্য করে। পেটের জন্য অনেক ভালো। পেটের যে কোনো অসুখের করম চা ওষুধ হিসাবে কাজ করে থাকে। আমাদের শরীরে লিভার ও কিডনিকে ভালো রাখতে করম চার বিশেষ ভূমিকা রয়েছে। করম চাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার ফলে, যা আমাদের চোখের জন্য অনেক ভালো। শরীরে ক্লান্তি দূর করে করম চা এবং শরীরকে চাঙ্গা রাখে। করম চাতে পটাশিয়াম থাকে, যা আমাদের শরীরে দূষণ বহিষ্করণে সহায়তা করে। ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্য করম চা অনেক ভালো। ভিটামিন সি থাকার ফলে দাঁত ও মাড়ির জন্য অনেক ভালো। করম চা আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে। করম চা গাছের মূলে রয়েছে হৃদরোগ নিরাময় উপকারী ক্যারিসন, বিটাস্টেরল এবং স্টাইটারপিন, ক্যারিনডোনা ও লিগনাম, যা হার্টের ওষুধ হিসেবে তৈরি করা হয় এবং এর শেকড় দিয়ে হার্টের ওষুধ তৈরি হয়। এতে কার্বোহাইড্রেট থাকার ফলে আমাদের শরীরকে কর্মক্ষমতা বৃদ্ধি করে। করম চা আমাদের শরীরের ত্বককে ভালো রাখে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো করম চাতে এতগুলো গুণ রয়েছে। তো বন্ধুরা, করম চা অনেক ভালো ফল, বছরে 2-4 বার খাওয়াও অনেক ভালো। ঠিক আছে বন্ধুরা, তো এই ছোটো টিপস ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধুরা, এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এইখানে বন্ধুরা।